ওয়েলকাম ব্যাক। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি আসলে দেখিয়েছিলাম কীভাবে আসলে একটা সার্কেল ড্র করা যায় সিতে, সি গ্রাফিক্স ইউজ করে। এই পর্বে আমি দেখাবো একটা সার্কেলের ভিতরে কীভাবে আর একটা সার্কেল ড্র করব। সো আসলে কথা না বাড়াই, আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি এবং ফাইলটার জানি আমরা ফাইলটার এক্সটেনশন অলওয়েজ সি প্লাস প্লাসে হবে, সিপিপি। অ্যান্ড আমরা সেভ করব এটা। ওকে, সিপিপি। তো আমি বলেছিলাম কিছু জিনিস অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, সো আমি ওই জিনিসগুলো কপি করে নিচ্ছি। হেডার ফাইল এবং এই অংশটুকু আমি কপি করে নিচ্ছি। ওকে, এই অংশটুকু আমি কপি করে নিচ্ছি এখানে, এবং ব্র্যাকেটটা শেষ করতে হবে। রিটার্ন 0, দেন আমাকে দেন আমাকে আসলে যে কাজটা করতে হবে, আমি যদি এখন এই ফাইলটা রান করাই, জাস্ট একটা এমটি ফাইল শো করবে, কোনো কিছুই শো করবে না, এমটি ফাইল শো করছে, কোনো কিছু শো করছে না, এই যে এমটি ফাইল। বাট আমি এখানে এত পুরো এতটুক লেখার পরিবর্তে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে ইউজ করা শেখাবো, জাস্ট ওইটা ইউজ করলে পুরো পুরো টুকের কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি যদি এখানে আইএন আইটি ডব্লিউ ইনিট উইন্ডো ইউজ করেন, তাহলে আসলে এই চার লাইনের কাজ এই একটা লাইন দিয়ে হয়ে যাবে। তো এই ইনিট উইন্ডোটা একটা বা দুইটা প্যারামিটার ইউজ করে, সে প্যারামিটার দুটো হচ্ছে এক্স কমা ওয়াই। দ্যাটস মিন ইনিট উইন্ডোটা কতটুকু হবে, কতটুকু বড় হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু হবে তা এটা দ্বারা নির্ধারণ করা হয়, এক্স এবং ওয়াই দ্বারা। তো এক্সের ভ্যালু যদি আমি 200 দেই এবং ওয়াইয়ের ভ্যালু যদি আমি 200 দেই, তাহলে আসলে জিনিসটা কী দাঁড়ায় দেখেন। বুঝতে পারছেন যে কতটুকু একটা ইনিট উইন্ডো চলে আসছে, এটা মানে আরও ছোটো দিলে আরও ছোটো লাগবে। আমি প্রথমটা হচ্ছে এক্স ও এক্স এবং পরে ওয়াই, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। সো আমি এটাকে আমি করে দিতে যাচ্ছি 700, আর এটাকে করতে যাচ্ছি আমি 500। তাহলে আমাদের এটা একটু বড় হবে, আসলে আশা করি একটু বড় হবে, একটু ভালো লাগছে। এবার জিনিসটা একটু যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, ভালো লাগছে। ওকে, বুঝতে পারছি। তো এটা হচ্ছে 700, 700 হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ হচ্ছে 500 হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ওকে, হ্যাঁ। সো আসলে এটা একটু অ্যাডভান্স লেভেলের বোঝা যাচ্ছে। তো আমরা আসলে কথা না বাজিয়ে আমাদের কাজে চলে যাই। এখানে আমাদের সার্কেল সার্কেল, সার্কেলের ভিতর আমরা জানি তিনটা প্যারামিটার হবে। তো আমি প্যারামিটারগুলো দিয়ে দিচ্ছি, আমরা জানি এক্স ওয়াই কমা আমাদের রেডিয়াসটা। ওকে, এখন আমাদেরকে আমরা হচ্ছে সার্কেলের একটু কালার করতে চাই। তো কালার করার জন্য হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, সার্কেলের কালার যেহেতু আমরা করবো, হ্যাঁ, তো আমাদের সেট ফিল স্টাইলটা দিতে হবে। সেট FILL ফিল STYL স্টাইল। তো সেট ফিল স্টাইলের ভিতরে আমি দিব হচ্ছে সেটা SOLID আন্ডারস্কোর FILL ফিল কমা, আমি এটা দিচ্ছি আসলে 2 দিচ্ছি, গ্রিন হবে, এবং FL ফ্লয়েড ফিল এখানে হবে আমাদের এই তিনটা প্যারামিটার, এই দুইটা প্যারামিটার সাথে হচ্ছে আমাদের কালারটা হবে। কালারটা আমি এখানে অলওয়েজ 15 হয়। আমি আসলে এই দুটা ফাংশন নিয়ে এর আগের দুইটা টিউটোরিয়ালে আমি কথা বলেছি, সেম কথাই বলেছি আসলে।
এটা নিয়ে আসলে কথা বলে আমি এই টিউটোরিয়াল লেন্থটা বড় করতে যাচ্ছি না। সো আসলে আপনারা এই ফাংশন দুটো সম্পর্কে জানার জন্য আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, ওকে, প্লে লিস্টটাকে। আমি যখন এখন রান করাই তাহলে আসলে যে কাজটা হবে সুন্দর একটা সার্কেল প্রিন্ট করবে, ওকে। ও ওয়াও, কত সুন্দর একটা সার্কেল, সার্কেলটা খুব সুন্দর দেখাচ্ছে, সবুজ রঙের একটা সার্কেল। আমি চাচ্ছি এই সার্কেলের ভিতরে একটা এইখানে এইখানে আমি একটা লাল রঙের একটা সার্কেল আঁকবো, ওকে। এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, একটু বড় করে নিচ্ছি, আমি এই অংশটুকু কপি করছি, পুরো পুরো এই অংশটুকু কপি করার পরে, ও, আপনি আসলে এটা নিয়ে চিন্তা করার কোনো কাজ নেই। আমি আসলে সোর্স কোডগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব, খুব সহজেই ডিসক্রিপশন থেকে সোর্স কোডগুলো কালেক্ট করে নিতে পারবেন এবং খুব সহজেই রান করাতে পারবেন। খুব সহজেই কালেক্ট করে নিতে পারবেন, ওকে। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ওকে, রেডিয়াস। তো রেডিয়াসের মানটা আমরা একটু কমিয়ে দিব, 75 করে দিচ্ছি, 75 করে দিচ্ছি, এবং আমাদের সলিড ফিল্ড ফিল হবে এবং এটা হবে কালার হবে রেড। আর এই আমার আসলে কালার রেডের কালার কোডটা মনে নেই, সো আমি সরাসরি লিখে দিলাম রেড, ওকে। তো এটা রেড হবে, ওকে। আমি যদি এখন রান করাই আমাদের সুন্দর সার্কেলটা হয়ে যাবে, ওকে। দেখতে পাচ্ছি আমাদের সবুজ রঙের এর ভিতরে বৃত্তের ভিতরে আরেকটা লাল রঙের বৃত্ত, ভিতরে আমরা একটা ছোট করতে চাচ্ছি, চাচ্ছি এটা 50 হোক, রেডিয়াসটা 50 হোক, ওকে। 50 হলে কিন্তু আরেকটু ভালো লাগবে, আরেকটু ছোট হবে, একটু ভালো লাগবে। এই যে এবার সুন্দর লাগছে, এবার আশা করা যে সুন্দর। আপনারা চাইলে কিন্তু এরকম আরও বিদ্যমান সার্কেল ভিতরে আরেকটা সার্কেল আঁকতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেম জিনিসটা কপি করতে হবে এবং রেডিয়াসটা কমিয়ে দিতে হবে, রেডিয়াসটা 25 করে দিবেন। 25 করে দিলে আসলে ওয়াও খুব সুন্দর লাগে। ঠিক আছে, আমি করে ফেলি তার বৃত্তের জন্য, আমি এটা করে দিচ্ছি 20 করে দিচ্ছি, এটা করে দিচ্ছি GRWN গ্রিন, অথবা 2 দিলেও হতো, কালার কোডটা 2, তো এটা দিলেও হতো। হ্যাঁ, দেখতে পাচ্ছি এবার ওয়াও তিনটা বৃত্ত, সুন্দর সুন্দর তিনটা বৃত্ত হয়ে গেছে। খুব সহজে আসলে বুঝতে পারছি আসলে কীভাবে একটা বৃত্তের ভিতরে বৃত্ত অঙ্কন করতে হয়, আপনারা খুব সহজেই পারবেন বৃত্তের ভিতরে বৃত্ত অঙ্কন করতে। এবং আগামী টিউটোরিয়ালগুলোতে আসলে যেগুলো থাকবে আগামী টিউটোরিয়ালগুলোতে আমি ঠিক করে ফেলেছি, আগামী টিউটোরিয়াল থাকবে হচ্ছে কীভাবে আমরা আসলে একটা রেক্ট্যাঙ্গেল অঙ্কন করতে পারি এবং কীভাবে আমরা একটা বাংলাদেশের পতাকা অঙ্কন করতে পারি। সো এই জিনিসটা আমরা দেখবো, এই জিনিসটা আমরা দেখবো, এবং অবশ্য অবশ্যই এটার আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এই টিউটোরিয়াল থেকে যদি বেনিফিটেড হয়ে থাকেন অবশ্য অবশ্যই কিন্তু প্লিজ অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্য অবশ্যই একটা লাইক হবে। সো আগামী পর্ব পর্যন্ত অবশ্যই আশা করা যায় ভালো থাকবে, এবং পরবর্তী পর্বের জন্য আপনাদের আমি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলছি এবং বেল আইকনটাতে ক্লিক করে রাখতে বলছি যেন আগামী টিউটোরিয়ালগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান, ওকে। সো